গাইস এসে দেখো আমরা নিচে চলে এসেছি আর দিয়ে আমাদেরকে টাটা বলতে এসে গেছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো গাইস আজকে ব্লগটা এখানে শুরু করছি আর এখন বাজে সকাল 6:30 আর এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি আর দিয়ে মুখটা দেখো গাইস তো আজ আমরা চলে যাচ্ছি বাড়িতে আর দিয়ে মুখ একদম পুরো অফ তো বাড়ি চলে যাচ্ছি আর কিছু কিছুদিন পর আবার চলে আসবো তো কি বলবো হ্যাঁ আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রাশ ট্রাশ করে আর এবার কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো তো বলতে গেলে সবাই এখন ঘুমে আছে কারণ আমাদের যে ছোট্ট পুতুল আছে না সুহান ওর আসলে কাল রাতে প্রচণ্ড জ্বর এসেছে তাই সবাই জেগেছিল অনেক কান্নাকাটি করছিল আর ঘুমোচ্ছিল না সবাই ওর জন্য মানে একদমই ঘুমোতে পারেনি অনেক কষ্ট করছে সত্যি মানে অনেকে কান্নাকাটি করছিল আর এখন জ্বরটা কিছুটা কমেছে আর সবাই এখনও ঘুমিয়ে আছে দুটো তিনটে বেজে গেছে ঘুমোতে ঘুমোতে সবার এদিকে দেখো মাও পুরো রেডি তো আমিও রেডি ভাইও পুরো রেডি আর আমাদের ব্যাগটাকেও পুরো রেডি আর তো আমরা এবার বেরিয়ে পড়বো আর দিদির কথা তো আর বলে লাভ নেই আমার প্রত্যেকবারই মাকে দেখলে এইভাবেই হয় মানে একটু পর আমাদের কান্নাকাটিটা শুরু হবে তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো তো কিছুক্ষণ পর দেখা হচ্ছে যাওয়ার সময় কী রে কান্নাকাটি করবি নাকি আবার আমি তো আবার কিছুদিন পর চলে আসবো আচ্ছা ঠিক আছে চলো গাইস পরে কথা হচ্ছে গাইস এসে দেখো আমরা নিচে চলে এসেছি আর দিয়ে আমাদেরকে টাটা বলতে এসে গেছে এই দেখো ব্যাগটা নিয়ে চলে এসেছি আমরা এবার আমরা বেরিয়ে পড়বো গাইস বাই মন খারাপ করিস না কে ফোন করিস শুরু হয়ে গেছে ওর লেট হয়ে যাবে বেরো এবার তো গাইস চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে ট্রেনে উঠে কথা হচ্ছে তো গাইস আমরা ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছ ট্রেনে উঠে বসে গেছি আর এদিকে দেখো মাও বসে গেছে এই যে দেখো মাও বসে গেছে তো আমাদের ট্রেনটা এখন অবধি ছাড়েনি তো টাইমটা হয়নি এখনো 7:20 ছাড়বে একটু পরে ভাইও এখানে আছে তো আর কি বলবো তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো এটাই বলছি তো তোমরা সাথে থাকো আমাদের তো গাইস দেখতে পাচ্ছ ট্রেনটা ছেড়ে দিয়েছে এই যে দেখো তো শিলচা থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর ভাই এখানে ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ মানে ঘুমোচ্ছে না শুয়ে আছে বলতে গেলে তো এবার আমি নিয়ে নিয়েছি চা তো সকালে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি কিন্তু তবুও চা তো আমি খুবই ভালোবাসি খেতে তাই চাটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ চাটা খুবই গরম ছিল চা খেতে খেতে কিন্তু বাইরের দৃশ্য দেখতে অনেকই মজা লাগে মানে অনেকই আনন্দ লাগে আর দেখতে দেখতে চলে এলো ব্রহ্মপুত্র সরি বরাক নদী আমি ব্রহ্মপুত্র বলছি এই যে দেখো বরাক নদীটা বরাক নদীর জল অনেকটা শুকিয়ে গেছে আর আমার দই খাওয়া দেখলে গাইস তোমরা বলবে ট্রেনে উঠলেই মানে দই দেখে নিলেই ব্যাস হয়ে গেল এই যে দেখো দইয়ের বাটি নিয়ে বসে গেছি দই এখানে বলছিল দই 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 বলছে আর আমি মায়ের মুখের দিকে চেয়ে আছি যে বলবে মা কিরে দই খাবি আর আমার বলার কিছু মানে কিছু বলার প্রয়োজনই হয়নি মা বুঝতে পেরে গেছে তাই দইটা নিয়ে দিয়ে দিয়েছে আর এই যে দেখো ট্রেনটা তো চলছে তো ফাইনালি আমার খিদে পেয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখানে আমি কি নিয়েছি যেটা সবসময়ই নিই যেটা আমি খুবই ভালোবাসি যেটা ট্রেনে উঠলেই আমার প্রয়োজন হয় সেটা হলো ডিম পোলাও মানে এগ পোলাও যেটাকে আমি ডিম পোলাও এটাই বলি এই যে দেখো এখানে এগ পোলাও নিয়ে নিয়েছি এই যে তো এবার চলো খাওয়া শুরু করা যাক এগ পোলাওটা তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম আমি কী নিয়েছি এবার আমি খাওয়াটা শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছ তো ট্রেনটা আসলে ডামছড়াতে হ্যাঁ ডামছড়াতেই ছিল
আর এবার আমি ভাবলাম যে কিছু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে তো। অনেকটাই আমরা কাছাকাছি চলে এসেছি, দেখো গাইস ডিম পোলাও খেয়ে আমার মুখের এক্সপ্রেশন দেখো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই। আমার সাথে সাথে ভাইয়েরও খিদে পেয়ে গেছে তো, ভাইও এবার খেয়ে নিচ্ছে। ভাই ডিম পোলাও খাচ্ছে না, ভাই ডিমের কি একটা খাচ্ছে। তো এটা আসলে দি বানিয়ে দিয়েছে ভাইকে, ডিমের কি একটা রেসিপি জানি না আমি, ভুলে গেছি। তো এটা হোমমেড, এটা ভাই খাচ্ছে দেখতে পাচ্ছ। ভাইয়েরও খিদে পেয়ে গেছে, ও একবার ঘুমিয়ে তারপর উঠেছে। আর এবার ফাইনালি মার খিদে পেয়ে গেল, তো এবার মা খাচ্ছে ডাল তার সাথে পুরি, এটাও হোমমেড, এটাও দি বানিয়ে দিয়েছিল। আমি একটাই শুধু খেয়েছি পুরি, আর বাকিটা খাইনি, মা খেয়ে নিচ্ছে। এই যে দেখো, আর ভাই তো আর কি জানলা দিকে এই দৃশ্য দেখছে, এই যে দেখো চুপচাপ বসে আছে। গাইস এই নদীটার জল দেখো কি সুন্দর দেখতে, ভিউটা কিন্তু দারুণ, দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর দৃশ্য। এই দৃশ্যটা দেখো গাইস, এখানের ভিউটা কিন্তু খুবই মজার। আমি তো দেখি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম, সত্যি এখানে খুবই সুন্দর। তো ফাইনালি আমরা চলে এসেছি হাফলং স্টেশন অবধি। এই যে দেখো, এটা হলো নিউ হাফলং স্টেশন। তো আমরা আমরা যে সময় গিয়েছিলাম শিলচরে, সেই সময় তো এখানের অবস্থা অনেকটাই খারাপ ছিল, কিন্তু এখন অনেকটাই ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছ। স্টেশন পুরো পরিষ্কার, ঝকঝকে টকটকে। তো কিছুক্ষণ এখানেই ট্রেনটা থামাবে, তারপর আমরা চলে যাব। তো ফাইনালি ছেড়ে দিয়েছে ট্রেন দেখতে পাচ্ছ নিউ হাফলং স্টেশন থেকে। তো এবার আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা পৌঁছে যাব। এইখানটা দেখো গাইস, এখানে কাশফুল দেখো অনেকটাই, অনেকটা কাশফুল ফুটেছে। আমি তো একটা ছোট করে ক্লিপ নিয়ে নিলাম। এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ গাইস। তো এখানেও একটু স্টপেজ দিয়েছিল তাই, আর মা ভাই গরমে পুরো সেদ্ধ হয়ে গেছে। একদমই ভিড় ভাড় ছিল না, কিন্তু তবুও প্রচণ্ড গরম ছিল। তো ফাইনালি মাইব্যাং স্টেশনে ট্রেনটা চলে এলো আর আমরা নেমে পড়েছি। তো চলো এবার বাড়ি গিয়ে কথা হচ্ছে, দেখতে পাচ্ছ ট্রেনটা এখনও আছে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইস আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি। প্রচুর গরম লাগছিল, মানে কি বলবো, ট্রেনে এত গরম ছিল না যে এখন অবধি গরমই ফিল হচ্ছে এখনো। বাড়িতে এসেও, বাড়িতে এসেও মানে গরমই, ইস কবে যে ঠান্ডার দিনটা ঢুকবে বুঝতে পারছি না। আর কি বলবো, গরম ঢুকলে তো কি খুবই মজা মজা। হ্যাঁ এই যে পাসিনা পাসিনা, এইসব আর বেরোবে না। তো গাইস আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর বনু কিন্তু রান্না করে রেখেছে, হ্যাঁ ভাত আর পাঁপড়ের তরকারি এইসব বানিয়ে রেখেছে আমাদের জন্য। স্নান টান আমরা করে এবার শুধু খাবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ফিরে এসেছে নতুন ভিডিও নিয়ে। আর ভাই এসে না খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছে, ও আসলে অনেক জলদি উঠেছিল তো ঘুম থেকে। ট্রেনেও একটু সময় ঘুমিয়েছিল কিন্তু তবু ওর ঘুম পেয়ে গেছে, তাই ও ঘুমিয়ে পড়েছে। গরম কি গরম, হ্যাঁ কি গরম এখন এখন বুঝতে পারছি। আর আমি তো চুলটা ছেড়ে আছি, হ্যাঁ ও না জলদি জলদি ফ্যানটা অফ করে দিয়েছে। আমি যখনই বললাম যে যা ফ্যানটা একটু অফ করে দিয়ে এসে আমি ভিডিও করবো, আগে গিয়ে ফ্যানটা অফ করেছে। এখন বুঝতে পারছিস মজা লাগছে, খুব ভালো আছে, পুরো পাগলি লাগছে। তুই তো চুলটা বেঁধে আছিস তবু তোর প্রচণ্ড গরম লাগছে, আর আমি চুলটা তো ছেড়ে আছি, তাহলে বোঝ আমার কি অবস্থা হচ্ছে। মুছ তারি উঠে গেছে। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।